আমি মনে করি যে এটা বিএনপির একটা নির্বুদ্ধি এবং বোকামি কাজ হবে, কারণ ভোটের মাধ্যমে তো সরকার পরিবর্তন হয়। আপনি জনগণের কাছে যান, জনগণের সুখ দুঃখে ভাগিদার হন, জনগণের সাথে কথা বলেন, জনগণের মন মানুষটা বোঝার চেষ্টা করেন, মনে জনগণেরকে বুঝা জনগণের মন জয় করে আপনার ভোট দিতে পারেন, সরকার আসতে পারেন, ওয়েলকাম। একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পিছনে সকলের সহযোগিতার জন্য যেমন আন্তরিকতার দরকার আছে সরকার, বিরোধী দল এবং প্রশাসনের, এই তিনটার সমন্বয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি যে যদি বর্তমান সরকার তার ভোটের গ্রহণযোগ্যতা যদি তৈরি করতে পারে, তাহলে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত। যে বাংলাদেশ একটা সামাজিক সম্প্রীতির দেশ, যে বাংলাদেশের এক ভাই এক দল করে তো অন্য ভাই আর এক দল করে, এক ভাই বিএনপি করে তো অন্য ভাই আওয়ামী লীগ করে, সেখানে আমরা সারা জীবন মিলেমিশে রাজনীতি করে এসেছি, সেইখানে এইখানে ভোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। বর্তমান জনগণ শান্তিপ্রিয়, শান্তিপ্রিয় মানুষ তারা চায় শান্তি, তারা জ্বালাও পোড়াও কখনো পছন্দ করে না, চায়ও না। যে বর্তমান সরকার আমলে জনগণ ভালো আছে, আমাদের ব্যবসায়ীরা খুব ভালো অবস্থান আছে, কারণ আমাদের কেউ বলতে পারে না, কোনো ব্যবসায়ী বলতে পারে না আমাদের কাছে একজন চাঁদাবাজি এসেছে, চাঁদাবাজি এসেছে।